অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 মকর রাশির কেমন যাবে, বার্ষিক রাশিফলের ভিডিও এটি। মকর রাশির কি ফল পেতে চলেছে 2021-এ, এই ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল আপনার সামনে প্রেজেন্ট করি। সেখানে বুধ, শুক্র, রবি এবং মঙ্গল এই গ্রহগুলোকে এবং চন্দ্র এই গ্রহগুলোকে প্রাধান্য দিই, কিন্তু বার্ষিক রাশিফলের ক্ষেত্রে আমি চারটি বিগ বিগ প্ল্যানেটকে আমি এখানে তুলে আলোচনা করব। অর্থাৎ প্রথম কথা বলি, স্যাটার্ন শনি, জুপিটার বৃহস্পতি, রাহু এবং কেতু, এই কয়টি গ্রহকে নিয়ে, এই চারটি গ্রহকে নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বার্ষিক রাশিফলের ভিডিও। মকর রাশি, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, আপনি এবছর কী রকম ফল পাবেন তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, মকর রাশির হাজারো লোক আছে, লাখো লোক আছে, কোটি লোক আছে, প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে। অর্থাৎ এক মকর রাশি দশ রকমের লোক দশ রকম কিন্তু ফল পাবেন, কিন্তু এই ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দিবে একটা পূর্বাভাস যে এই সকল দিকগুলোতে আপনাদের শুভ হবে। দেখুন, প্রথমেই বলি, মকর রাশি শনির সাড়ে সাথী চলছে দ্বিতীয় চরণ। আপনারা প্রত্যেকে জানেন, এর আগে আমি বহু ভিডিও দিয়েছি এই নিয়ে মকর রাশি, এই যে দ্বিতীয় চরণ চলছে, 2021 আপনি কি ফল পেতে চলেছে আপনি যদি মকর রাশির ব্যক্তি হন। দেখুন, রাশিতে আপনার শনি গ্রহের অবস্থান এবং বৃহস্পতি অবস্থান, অর্থাৎ বৃহস্পতি কিন্তু নিজস্থ, কিন্তু নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। রাশির পঞ্চম স্থানে রাহু এবং রাশির ঠিক একাদশভাবে কেতু গ্রহের অবস্থান, এই কয়টি গ্রহকে নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব বর্ষফল। প্রথম আসি শরীরগত দিকটা। মকর রাশির ক্ষেত্রে 2021-এ শরীরগত দিকটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শারীরিক দিকটা কিন্তু, শারীরিক সুস্থতার দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ শরীর নিয়ে তেমন কিন্তু সমস্যা থাকবে না, কিন্তু আপনাদের গুরুজনদের, অর্থাৎ আপনার মায়ের শরীর অথবা আপনার পিতার শরীর নিয়ে একটু হলেও চিন্তার ব্যাপার কিন্তু থাকছে। এখানে অবশ্যই ডক্টরের সাথে, আপনারা মায়ের শরীর যদি খারাপ হয় ডাক্তারের সাথে কনসাল্ট করুন, বা পিতার শরীরের ক্ষেত্রে ডাক্তারের সাথে আপনারা পরামর্শ নিন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা মনে করেন আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, যদি উচিত মনে করেন, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিন। সেখানে আপনারা কমেন্টস বলুন কি জানতে চান, সে ব্যাপারে আপনারা অবশ্যই লিখুন, সময় মতো উত্তর পেয়ে যাবেন। বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্লিজ আপনারা এখানে করবেন না। তো এবার আসি আপনাদের আর্থিক স্থিতি। এবছর 2021-এ, এই নতুন বছর, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু দেখাচ্ছে। ফিনান্সিয়াল দিকটা, আপনাদের আর্থিক স্টেবিলিটি, অর্থাৎ যাদের আর্থিক প্রবলেম দিয়ে কাটছিল, অর্থাৎ বিভিন্ন রকমের অর্থনৈতিক সমস্যা, সেই জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। অর্থাৎ আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করছে আপনি যদি মকর রাশির জাতক হন। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু তেমন থাকছে না আপনার ক্ষেত্রে, এবং আপনার শুভ বিবাহ, এবার আসে বিবাহের জায়গাটা। দেখুন, বিবাহের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে 2021-এ আপনি যদি মকর রাশির জাতক হন বা আপনি যদি জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের জায়গাটা কিন্তু এই 21-এ কিন্তু
আসতে চলেছে। একদিকে বৃহস্পতি সপ্তম ভাবে দৃষ্টি, আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকেও যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেই ভাবগুলো গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। এমনিতে সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিয়ের জায়গাটা প্রশমিত করবে, গাঢ় বিবাহের যোগ, শুভ বিবাহের যোগ। এবছর কিন্তু আপনারা প্রচেষ্টা করুন, এগিয়ে চলুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের বিবাহ কিন্তু হবে। তার সাথে রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ বিয়ের কানেকশানটা জোরালো কানেকশান আপনি যদি মকর রাশি হন। আপনাদের ক্ষেত্রে জাতক বা জাতিকা লাভ অ্যাফেয়ার্স অর্থাৎ ভালোবাসা জায়গা, ভালোবাসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের সঙ্গে যারা যুক্ত আছে, অর্থাৎ আপনি নতুন প্রেমে পড়তে চলেছেন, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন আপনি নতুন প্রেমে পড়তে চলেছেন, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন, নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসবেই আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, পুরাতন প্রেম কামব্যাক করবে আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ লাভ রিলেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু মকর রাশির কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, পুরাতন প্রেম আপনাদের কিন্তু ফিরবে। এবং লাভ থেকে লাভ ম্যারেজ অর্থাৎ প্রেম থেকে প্রেমজ বিবাহ অর্থাৎ সোশ্যাল ম্যারেজে কনভার্ট হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন। এবার আসি আপনাদের শিক্ষার জায়গাটা, যারা উচ্চ শিক্ষাতে আছেন অর্থাৎ যারা পিএইচডি করছেন, রিসার্চ করছেন, এমবিএ বিসিএ বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, বা উচ্চ পদমর্যাদার জায়গাতে আপনারা পরীক্ষা দিবেন, বা প্রতিযোগিতামূলক জায়গাতে আপনারা পরীক্ষা দিবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাপোর্ট দিবে, অর্থাৎ উচ্চ শিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবে তাদের ক্ষেত্রেও কিন্তু এ বছরটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন শিক্ষাগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এই 2021 আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে, অর্থাৎ গোল্ডেন পিরিয়ড আপনাদের কিন্তু এ বছর। এর সাথে সাথে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কর্মের দিকটা কেমন যাবে, দেখুন এবার আসি মেন জায়গা কর্ম। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তির জায়গাটা, যারা নতুন কর্মের জন্য প্রচেষ্টা করছেন আপনারা কিন্তু নতুন কর্মের জায়গাটা কিন্তু আপনাদের খুলে যাবে, অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা আপনি যদি মকর রাশি হন নতুন কর্ম কিন্তু পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা ভালো স্যালারির চেষ্টা করছেন অর্থাৎ একটা চাকরি থেকে আরেকটা চাকরি ভালো স্যালারির জন্য ভালো সার্ভিস চাইছেন, তারা কিন্তু একটা চাকরি থেকে আরেকটা চাকরি জব পরিবর্তনের জায়গাটা কিন্তু এবছর দেখাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে প্রমোশন কিন্তু আপনাদের হবে, প্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করছে, প্রমোশনের জায়গা কিন্তু হবে। এবং যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছে, জব ট্রান্সফার, এক জায়গায় আছেন আপনি ভালো জায়গাতে যেতে চাইছেন, বা আপনি আপনার বাড়ির কাছে সেই জায়গাটা নিয়ে আসতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে। যারা চাকরি ক্ষেত্রে বদলি চাইছে, বদলির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে, এইবার আপনাদেরকে বলি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে অর্থাৎ ফিল্ম অ্যাক্টিং মডেলিং ডান্সিং এর সাথে যারা যুক্ত আছে, অথবা সিরিয়ালের সঙ্গে যারা যুক্ত আছে, যারা ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে কাজ করছে, এই জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। অর্থাৎ ক্যামেরার পিছনে হোক, যারা কোরিওগ্রাফার বা প্রডিউসার বা ডাইরেক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা যথেষ্ট সুবর্ণ সুযোগ নিয়ে আসবে, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আপনারা আপনাদের ক্যারিয়ারের দিকে কিন্তু যথেষ্ট উন্নতির দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে, এই গ্ল্যামার দুনিয়াতে আপনারা যথেষ্ট সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনারা পাবেন। এবার আসি সন্তান সুখের জায়গা, সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে, যারা মকর রাশি
মানুষরা আছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, এই বছরটা সন্তানের ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের ভালো, সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভালো, সন্তানের হেলথ আপনাদের ভালো যাবে, অর্থাৎ সন্তানের দিকটা কিন্তু ভালো। আপনাদের এবছর ভাগ্যর সাপোর্ট কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সে কাজগুলো কিন্তু আপনাদের হবে। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করছে, অর্থাৎ মহাপ্রাপ্তি যোগ। দেখুন, নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে মহাপ্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে, সেটা লটারি থেকে হোক, ফাটকা থেকে হোক, শেয়ার থেকে হোক, বা কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনি যদি মকর রাশির জাতক বা হন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এবছর প্রাপ্তির জায়গাটা জোরালো দেখা যাচ্ছে। পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রে আপনারা কিন্তু সম্পত্তি এবছর পাবেন, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গাগুলো কিছুটা হলো রিলিফ পাওয়ার জায়গাটা, অর্থাৎ যাদের ডিভোর্সের কেস চলছে বা সম্পত্তিগত দিক থেকে কেস চলছে বা যে কোনো কেসের জায়গাতে আছে, সেই জায়গা থেকে কিছুটা হলো রিলিফের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন। দেখুন, মকর রাশির ক্ষেত্রে আপনাদেরকে বলি, যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ, অর্থাৎ সেলফ প্রফেশনে আছেন, অ্যাস্ট্রোলজার বা ডক্টর, অ্যাডভোকেট বা টিচার, অর্থাৎ আপনি ধরুন আপনি ডক্টর, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর ভালো সুযোগ সুবিধা আসবে। আপনি অ্যাস্ট্রোলজার, আপনার ক্ষেত্রে ভালো, আপনি অ্যাডভোকেট, আপনার ক্ষেত্রে যথেষ্ট কাজের সুযোগগুলো বাড়িয়ে তুলবে। আপনি ধরুন টিচার, অর্থাৎ আপনি টিউশনি পড়িয়ে আপনার জীবিকা নির্বাহ করেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিকগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। যাদের বিউটি পার্লার আছে, বিউটি পার্লারের সঙ্গে যারা যুক্ত আছে, বিউটিশিয়ানের কোর্স করে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এইবার আসি আপনাদের এবছর ভূমি ভবন ও বাহন সুখ আপনাদের হবেই, কেউ আটকাতে পারবে না। অর্থাৎ নিজ জমি আপনারা কিনবেন, নিজস্ব ফ্ল্যাট বাড়ি কিনা কিন্তু প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। ভূমি ভবন থেকে আপনাদের সুখ এবং নিজস্ব গাড়ি এই জায়গাটা কিন্তু তৈরি করছে। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন, ভূমি ভবন এবং বাহন সুখ, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব জায়গার জায়গা কিন্তু হবে। এবং আপনি যদি মকর রাশি যা হন, আপনার ক্ষেত্রে এবছর বিদেশ থেকে অর্থ আসা, যারা বিদেশের সাথে যুক্ত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে বা বিদেশের সঙ্গে যারা রক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে অর্থ আসা কিন্তু হবে। এবছর আপনাদের 2021 ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা বা বিদেশে যাত্রা হওয়া বা বিদেশে গিয়ে আপনারা পড়াশোনা করা, এই জায়গাটা কিন্তু তৈরি করবে আপনি যদি মকর রাশি হন, অর্থাৎ ধর্মীয় যাত্রা কিন্তু নির্দেশ করছে। এবছর আপনারা দেবতার উপর যথেষ্ট আপনাদের আস্থা বিশ্বাস বাড়বে, এবং আপনারা এবছর যথেষ্ট প্ল্যানিং করে কিন্তু এবছর আপনারা চলবেন। ধনপ্রাপ্তির জায়গাটা আমি বারবার বলছি, মকর রাশির ধনপ্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। আপনারা এবছর আপনাদের পিতার থেকে সহযোগিতা পাবেন, মাতার থেকে সহযোগিতা পাবেন, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পাবেন, এবং কিন্তু আপনার উন্নতির কারণ আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা এবং আপনাদের জ্ঞাতি শত্রুতা, অর্থাৎ আপনাদের জ্ঞাতি শত্রুতার জায়গাটা আপনার নিশ্চয়ই বুঝতে হবে, জ্ঞাতি শত্রুতার জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ পিছন থেকে ছুরি মারা বা আপনাকে অনেক উঁচুতে নিয়ে গিয়ে মই টেনে নেওয়া, অনেক গাছের মকডালে তুলে মই টেনে নেওয়া, এই জায়গাটা কিন্তু মকর রাশি থাকছে। বি কেয়ারফুল, এই কিছু কিছু সুযোগ সন্ধানী লোক কিন্তু আপনাদের পাশে ঘুরবে, অর্থাৎ আপনাকে তেল মেরে আপনার কাছ থেকে টাকা খাবে, এরকম লোকও কিন্তু থাকবে। অর্থ লেনদেনের ব্যাপারে, টাকা ধার দেওয়ার ব্যাপারে কিন্তু আপনারা একটু হলেও সচেতন থাকুন। এবছর আপনারা লোন পরিশোধ করতে পারেন, যাদের লোন আছে সেক্ষেত্রে আপনারা পরিশোধ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসাতে রত আছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যারা ইন্ডাস্ট্রি আছে বা যাদের ফ্যাক্টরি আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের পেট্রোল পাম্প আছে তাদের ক্ষেত্রে ভালো, যাদের গার্মেন্টসের বিজনেস করেন, যারা গোল্ডের বিজনেস করেন, যাদের ফুডের বিজনেস আছে ফুড তাদের ক্ষেত্রে ভালো, যাদের আপনার হোটেল আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, যাদের ট্যুরিজমের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, ট্যুরিজমের ব্যবসা কিন্তু আপনাদের এবছর ভালো যাবে, যাদের ট্রান্সপোর্টের বিজনেস আছে অর্থাৎ ট্রাক আপনাদের যায় তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো হবে, টেলিকম সেক্টরে আপনাদের ব্যবসা ভালো হবে,
যারা মাঠে কাজ করে, অর্থাৎ আপনি ধান বা আলু বা সরষা উৎপাদন করে আপনাদের ক্ষেত্রে ভালো, যারা মাছের ব্যবসা করে তাদের ক্ষেত্রে এ বছরটা যথেষ্ট ভালো, যারা কসমেটিক বিজনেস করে তাদের ক্ষেত্রে ভালো, যারা মেডিসিনে বিজনেস করে তাদের ক্ষেত্রে ভালো, যারা হার্ডওয়্যারে বিজনেস করে তাদের ক্ষেত্রে ভালো। এ বছরটা ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা অনলাইনে কাজের সঙ্গে যুক্ত আছে, নেট অনলাইনে যারা কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা বই খাতা পেন বিক্রি করেন বা আপনার জেরক্সের দোকান আছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে। এবং অনলাইন থেকে যারা ইনকাম করে, অনলাইনের মাধ্যমে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা সেলসে আছে বা যারা মার্কেটিং লাইনে আছে, সেলস মার্কেটিং লাইনে যারা আছেন বা যারা এজেন্ট, ডোর টু ডোর আপনাদেরকে কাজ করতে হয়, এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। অর্থাৎ মার্কেটিং, সেলস, ডোর টু ডোর যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট সুযোগগুলো কিন্তু আপনাদের তুলে এনে দিবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অপরচুনিটির জায়গাগুলো কিন্তু তৈরি করবে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে। আপনাদের যদি গাড়ির শোরুম থাকে, আপনার নিজস্ব গাড়ির শোরুম আছে, সে দু চাকা হোক চার চাকা হোক, আপনাদের কিন্তু এবছর যথেষ্ট পরিমাণে সেলিংটা কিন্তু বা হবে। অর্থাৎ ব্যবসার দিকটা, ব্যবসা থেকে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, এই ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রশমিত করছে। অর্থাৎ নতুন আপনি ভাবছেন যে আপনি একটা নতুন কোনো দোকান খুলবেন, এটা কিন্তু আপনাদের ভালো হবে। যারা ভাড়াটিয়া, ভাড়াটিয়া নিয়ে যারা চলেন, অর্থাৎ আপনি ধরুন কোনো দোকান ভাড়া দেন বা আপনার কোনো ঘর কোনো এজেন্সিকে ভাড়া দিয়েছেন বা এই ভাড়ার দ্বারা যারা চলেন, এই জায়গাটা ভাড়া থেকে কিন্তু আপনাদের তেমন কোনো সমস্যা কিন্তু আসবে না। আপনারা কিন্তু, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাগুলো কিন্তু আসবেই আসবে। আমি বারবার এটা দায়িত্ব নিয়ে বলছি, যদিও শনি সাড়ে সাথে চলছে কিন্তু আপনাদের এবছর ধনবর্ষা কিন্তু হবে। যদি না আপনার রাশিচক্রে কোনো দোষ না থাকে বা শুভ দশা বা অন্তর্দশা যদি চলে আপনারা পাবেন, অশুভ চললে কিন্তু আপনারা পাবেন না। যদি আপনাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা না নড়ে, অবশ্যই আপনারা নিজস্ব জন্মছকটা দেখান এবং সঠিক মতন প্রতিকার প্রতিবিধান করুন, আপনারা নিশ্চিতরূপে মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই 2021 একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।